বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, 2041 সালে উন্নত বাংলাদেশ করার সৈনিক তরুণরাই। মুজিব বর্ষে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত 13-14 বছর আগেও বাংলাদেশের অবস্থা এমন ছিল না, তাই বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নির্দেশে করে রিপোর্ট। বাংলাদেশের প্রতিটি কাজে আর অর্জনে যেন নতুন করে উদ্ভাসিত হন স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে কবিতা, প্রবন্ধ, বিভিন্ন বিষয়ে 11টি গ্রন্থ প্রকাশ করা হয়, যার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। 2009 সরকার গঠন করে এই 2022, এই সময়ের মধ্যে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। একদিকে যেমন দারিদ্রের হার আমরা কমাতে পেরেছি, আমরা সাক্ষরতার হার বাড়াতে পেরেছি, মানুষের খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, পুষ্টি নিরাপত্তা দিতে পেরেছি, সেই সাথে সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর যে গুরুত্ব দিয়েছিলাম সেখানে আমরা যথেষ্ট সফল হয়েছি। এবং আমাদের উন্নয়নটা কিন্তু শুধু শহরভিত্তিক না, আমরা একেবারে তৃণমূল থেকে এই উন্নয়নটা করে থাকি। আজকের বাংলাদেশের মানুষের যে অবস্থা, এই অবস্থা কিন্তু ওই 13-14 বছর আগেও এমন ছিল না, এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা সেই পরিবর্তনটা আনতে পেরেছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া, কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। আজ প্রধানমন্ত্রী বলেন, বই পড়া, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা বঙ্গবন্ধুকে যেমন জানতে পারবে তেমনি জানবে সঠিক ইতিহাস। এই ধরনের আয়োজনের ফলে মানুষ যেমন ইতিহাসকে জানতে পারবে, সত্যকে জানতে পারবে, আর এর মাঝে এর ভিতর থেকে নিজেরাও নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারবে। পৃথিবীতে আমি জানি না আর কোনো নেতা আছে কি না যার নামে এত গান, এত কবিতা, এত রচনা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানটাকে মানুষ যে এত আন্তরিকতার সাথে গ্রহণ করে, সেখান থেকে আমি মনে করি যে শুধু গ্রহণ করলে হবে না, আমাদের নতুন প্রজন্ম সেই আদর্শে আদর্শবান হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের নতুন প্রজন্ম 41 সালের সৈনিক হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, উন্নয়নশীল দেশ থেকে ধাপে ধাপে আমরা উন্নত দেশে উন্নীত হব। এবং সেটা অনুষ্ঠানে 13 জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু স্কলার বৃত্তি তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও পুরস্কৃত করা হয় 100 দিন ধরে চলা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নেয়া বিজয়ীদের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।